বিশ্বাসই করতে পারছি না, সত্যি আমরা চলে যাব? কি আজব মনে হচ্ছে, এই তো সেদিনই না আসলাম, এত তাড়াতাড়ি 6 বছর যায় নাকি। মনে হচ্ছিল অনেক সুন্দর একটা স্বপ্ন থেকে কেউ বুঝি জাগিয়ে দিচ্ছে। 6 বছর ধরে সেম রুটিন, সেম কাজ, তবু স্বপ্নের মতোই একটা জায়গা। শৃঙ্খলার কড়া শাসনও কি পেরেছে একটা দিনও নিরানন্দ করে রাখতে? একসাথে ছিলাম পুরোটা সময়, কিন্তু সব কিছু ছাপিয়ে সবারই ছিল নিজস্ব কিছু গল্প, কিছু স্মৃতি। আমাদের সিপি কলেজ প্রিফেক্ট ইমতিয়াজ, প্রতিদিন ব্রেকফাস্টে যে ডাকাডাকির জন্য কত প্যারেন্টসের কত হাজার টাকা বেঁচেছে তার হিসেব নেই। আমাদের ইলজিক্যাল আবদারগুলো আর অথরিটির স্ট্রিক্ট রুলসের মধ্যে ও কিভাবে যেন ব্যালেন্স করে ফেলত, আর কনভিন্স করা ওটা তো ওরই ট্রেডমার্ক। এই হচ্ছে টেবিল লিডার আলিফ। এই 10 নম্বর টেবিলটা ছিল ওর কাছে অন্যতম প্রিয় একটা জায়গা। কলেজ, দেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কতই না তার দুশ্চিন্তা, এবং এই নিয়ে টেবিল মেটদের সাথে চলতো কথার ফুলঝুরি। কথা শেষ হতো কিন্তু হাসি থামত না, হাসি থামলেও পানি ছোড়ার হাত থেকে বাঁচতে পারত না পাশের জন। ওর মতো বাকি টেবিল লিডারদেরও ছিল নিজ নিজ টেবিলের প্রতি এক অন্যরকম অনুভূতি। হাসি ঠাট্টা আর গল্প জমে থাকতে থাকতে কখন যে একটা মিল শেষ হতো তার কোনো খেয়ালই থাকতো না। ফুটবল, প্রতিটি ক্যারিয়ারের শিরা উপশিরা যেন মিশে আছে এই খেলাটি। সারাদিনের কড়া শিডিউলের পর একবার পায়ে ফুটবল লাগাতে পারলে সারা দিনের কষ্ট যেন এক নিমেষেই ভুলে যায় সবাই। এই ফুটবল মাঠেই হয়েছে এ ফর্ম বি ফর্ম নিয়ে কতই না ঝগড়া, কতই না দুর্দান্ত একটা ম্যাচ আর অনবদ্য সব গোল। হয়তো এত নিয়মিত আর কোনো স্টেডিয়ামে দেখা সম্ভব নয়। আমাদের যদি কেউ একটা অপশন দেয় স্বর্গ না হয় কলেজের ফুটবল মাঠ, নিশ্চিত বেশিরভাগই ফুটবল মাঠটিকেই বেছে নিবে। সেই ক্লাস 7 থেকে অনেক কিছু বদলেছে, কিন্তু ফর্মে এসে বিভিন্ন আজব আজব স্টাইলে ঘুম আর কেউ ঘুমালেই সবাই কাগজ ছুঁড়ে দেওয়ার পাশবিক আনন্দটা এখনও বদলায়নি। আর আড্ডা, সেটা একবার শুরু হলে আর থামবেই না, একই বিষয় নিয়ে কতবার ঝগড়া কিন্তু উচ্ছ্বাস কমে না একটু। এরা হচ্ছে ফর্মের ব্যাক বেঞ্চার পার্টি। দিনের অর্ধেক সময় এরা কাটায় ঘুমিয়ে আর বাকি অর্ধেক সময় কাটে কাউকে না কাউকে ডিস্টার্ব করে। টানা ক্লাস করতে করতে যখন সবাই হাঁপিয়ে ওঠে তখনই ওদের বেসুরা গলার গান এক নিমিষেই চাঙা করে তোলে সবাইকে। ফর্মের মতো একটা জায়গাতে আনন্দ আর হাসি মিশিয়ে এটিকে এক অন্যরকম জগৎ বানানোর জন্য ওদের জানাই অসংখ্য ধন্যবাদ। এরা হচ্ছে আমাদের ইনটেকের জয়নুল আবেদিন। এদেরকে দেখলে সত্যি অনেক করুণা হয়। সেই ক্লাস 7 থাকতে ক্লাস 12 সব প্র্যাকটিক্যাল ছিল ওদের মুখস্থ। কমন রুমের ছবি আঁকতে আঁকতে কেটে গেছে কতগুলো রেস্ট আওয়ার তার হিসেব নেই, খালি একটা ক্যানভাস আর একটা তুলি পেলেই হয়। রং তুলির ছোটাছুটিতে সৃষ্টি হয়েছে কত শত রঙিন স্বপ্ন তা শুধুই আর্টস অ্যান্ড ক্রাফটস ডিপার্টমেন্টের ক্যানভাসগুলোই জানে। এই সব কিছু নিয়েই আমাদের কলেজ, আমাদের স্বপ্নের আঙিনা। কাল সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, এই ফর্ম, প্যারেড গ্রাউন্ড, ফুটবল মাঠ, ডাইনিং হল, হাউস, সব কিছু। আমরা হয়তো আর থাকবো না, থাকবে প্রতিটি জায়গায় নিজের অজান্তে ফেলে আসা হাজারো স্মৃতি, আমাদের পদচিহ্ন। তারা হয়ে জ্বলেছিলাম কত কাল, এ
এই ভুবনে ছিল আমার কত আপনজন, স্বপ্নের আঙিনা ছেড়ে স্বপ্নের দিগন্তে, শূন্য চোখে খুঁজে ফিরি আমার ছায়াকে, স্বপ্নের আঙিনা ছেড়ে স্বপ্নের দিগন্তে, স্মৃতি হয়ে হারিয়ে যায় স্মৃতির আবেগে, যদি না ভুলতে পারো এখানে সব স্মৃতিগুলো, ফিরে এসো তুমি আবার পুরনো ঠিকানায়, তোমার জমে আছে স্মৃতি কত, হয়ে বুকের ক্ষত তুলে নাও আমরা তোমার হৃদয়ের বাঁধনের তারণে। কেউ চলে গেছে তারা বহুদূর, বদ্ধ চোখের স্মৃতিগুলো আজও ভেসে রয়, চোখটা মেললেই তারা কেন দূরে সরে যায়, স্বপ্নের আঙিনা ছেড়ে স্বপ্নের দিগন্তে, শূন্য চোখে খুঁজে ফিরি আমার ছায়াকে, স্বপ্নের আঙিনা ছেড়ে স্বপ্নের দিগন্তে, স্মৃতি হয়ে হারিয়ে যায় স্মৃতির আবেগে, যদি না ভুলতে পারো এখানে সব স্মৃতিগুলো, ফিরে এসো তুমি আবার পুরনো ঠিকানায়, তোমার জমে আছে স্মৃতি কত, হয়ে বুকের ক্ষত তুলে নাও আমরা তোমার হৃদয়ের বাঁধনের তারণে। তো শেষ হয়ে গেল আমাদের লাস্ট ভিডিওটা, আর কি সম্ভব বল, কেন কি কস কই না কই থাকবো আমরা সমান না, তাহলে কি চারকোনা 4টা ভিডিও।